শুভ সকাল, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন মাথাতে সুন্দর সুন্দর মেজরি হয়েছে, এই মেজরি দিয়েই আজকে বানাবো মেজরি চিংড়ি মাছের ঘণ্ট। চলুন এবার মেজরিগুলো কেটে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর মেচড়ি হয়েছে। তাহলে মেচড়ির রেসিপিটা শুরু করা যাক, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আটার অর্ধেকটা আমি তরকারিতে দেব। একটা হলে হয়ে যাবে? হ্যাঁ। মেচড়ির ঘণ্ট বানানোর জন্য নিয়েছি মেচড়ি, আলু, বেগুন, মূলো, বড়ি, আর মশলা নিয়েছি হলুদ, লঙ্কা, আর নিয়েছি একটা করভাঙা লঙ্কা, জিরে গুঁড়ো, লবণ, চিনি, আর নিয়েছি ফুড়ন দেওয়ার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু ফুড়ন আর তেজপাতা। মেচড়িগুলো কাটা হয়ে গেছে, এবার আমি বেগুনটা কেটে নেব। সেই ধানি লঙ্কাটা তুলে নিয়ে এসেছি, তার অর্ধেকটা দেবো তরকারিতে, আমি কেটে নিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সামান্য ফুড়ন। মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আধখানা লঙ্কাটা, আর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চিনি লঙ্কা, একটু ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি দেখা বড়ি মাছ, এটা আবার চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এটা নামিয়ে নিচ্ছি, মেজরির এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।